কেমন আছো সবাই? আশা করি খুব ভালো নাই, হয়তো বা সবার মধ্যে অনেক টেনশন কাজ করতেছে, কারণ অ্যাডমিশন টেস্টের পরীক্ষাটা খুব কাছে চলে আসছে। শুনতে পারলাম 14 তারিখে পরীক্ষা। হ্যাঁ, 14 তারিখে পরীক্ষা, আর আছে হাতে সময় বোধ হয় কদিন, এই 10 দিন ধরা নিতে পারে। আজ 3 তারিখ, 3 তারিখ, হ্যাঁ 3 তারিখ, সো হাতে আছে মাত্র 10 দিন। সো 10 দিন তোমরা কেমনে পড়বা, কীভাবে পড়বা সেটা হচ্ছে আমি আজকে বলবো। আর অ্যাট ফার্স্ট হচ্ছে তোমাদের মধ্যে অনেক ভয় কাজ করতেছে। এর আগে আমি একটা ভিডিওতে তোমাদের বলছিলাম যে তোমার চান্সটা ডিপেন্ড করবে তোমার কনফিডেন্সের উপর, তোমার 60% চান্সটা ডিপেন্ড করবে তোমার কনফিডেন্সের উপর, আর 40% ডিপেন্ড করবে তোমার পড়াশোনার উপর। সো অনেক বেশি কনফিডেন্ট থাকতে হবে, অনেক বেশি কনফিডেন্স। আর এখন হচ্ছে সবচেয়ে বেশি কনফিডেন্ট থাকার সময়, কারণ হচ্ছে এখন যে ভয় ভীতিটা কাজ করতেছে, অনেকে পরীক্ষা দেওয়ার আগ মুহূর্তে পরীক্ষার হলে যায়, দেখা যাবে সে অজ্ঞান ফিট হয়ে পড়ে গেছে বা তার মাথার কাজ করতেছে না, মাথা ফিউজ হয়ে গেছে। সো এখন তোমাদের সবচেয়ে বেশি কনফিডেন্ট থাকতে হবে, আর কনফিডেন্ট থাকার পাশাপাশি যে সকল কাজগুলো করতে হবে। আর এখন হচ্ছে পরীক্ষা, এখন তোমাদের কোচিং সেন্টারে অবশ্যই মডেল টেস্টগুলো হচ্ছে, মডেল টেস্টগুলো অনেক গুরুত্ব সহকারে দিতে হবে, কারণ তোমরা দেখবা যে মডেল টেস্টে যে মার্ক্সটা পাইছো সেই অ্যাভারেজ একটা মার্কস তোমরা হচ্ছে পরীক্ষার হলেও পাবা। এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি এবং তোমাদের বেলা তাই হবে আমি আশা করি। এর মধ্যে একটা অ্যাভারেজ মার্ক তোমরা অ্যাডমিশন টেস্টে পাবা। আর আমি এর আগে বলছিলাম যে আমি যে কলেজ থেকে আসছি সেই কলেজ থেকে তোমাদের সিবিএ দুজন মতো চান্স পাচ্ছে, দুজন, যে ফার্স্ট বার ছিল সে আর আমি চান্স পাচ্ছি। সো আমি এখন আমার সাথে মানে তোমাদের ভিডিওতে এবার আসতেছে, আমি ওকে ইনভাইট করছি এবং সে আসতেছে আমার সেই বন্ধু যে সামিউল, যে হচ্ছে আমরা যত দুজন চান্স পাচ্ছিলাম সে দুজনের একজন। সো সামিউল হ্যালো, আশা করি তোমরা খুব টেনশানে আছো, আর এই সময়টা না টেনশানে থাকারই কথা। এই সময়টা কী করি, পড়াশোনা না, পড়াশোনা তো ভালো লাগতেছে না, চান্স কি পাবো আমি? আচ্ছা, বারবার প্রসপেক্টাসের দিকে তাকানো যে আমার পজিশন কত হবে, আমার পয়েন্ট কত হবে, আমি কত পাবো, বড় ভাইদের আস্ক করা যে ভাই আমি কি এ লেভেলে এই অনুযায়ী চান্স পাবো। আরে ভাই হোয়াট এভার, কোনো টেনশন নাই, জাস্ট হচ্ছে তুমি চিল করো যে হ্যাঁ আমি সব কিছু করছি, আমি চান্স পাবো। কেন পাবো না বলো, আমার চান্স পাওয়ার অ্যাবিলিটি আছে, আমি সব কিছু করছি, সব পড়ছি। আচ্ছা, যাই হোক, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা একটু ভিডিওটা পজ করতে হচ্ছে, সো কোথায় ছিলাম মনে নাই, সো যে আবার শুরু করতেছো আবার। সো সামিউল, ওকে, আমরা ছিলাম হচ্ছে প্রসপেক্টাসের এক কোনায়, তাই না? আচ্ছা, প্রসপেক্টাসের এক কোনায় তাকাইতে তাকাইতে ইচ্ছে করে যে ইস, আমি ওই ভাইটা ওই আপুটার মতো কি আমি চান্স পাবো না? আসলে কি পাবো না? অবভিয়াসলি তুমি অবশ্যই পাবে, কেন পাবে না বলো, তোমার অ্যাবিলিটি আছে। তুমি চাও, তুমি কি চাও, তুমি চাও যে ঢাকা ইউনিভার্সিটি একটাই তো সিট না, 1250টা সিট সিউরিটে, তো তার মধ্যে একটা সিট সেটা তুমি কি নিতে পারবে না? অবশ্যই পারবো, অ্যাজ এ হিউম্যান বিং এটা তোমার, এটা তোমার হচ্ছে এক ধরনের কি বলা যায় একটা রাইট, বাংলাদেশের নাগরিক হিসেবে এটা তোমার রাইট। আচ্ছা, তার আগে একটা কথা, আমি আর এর আগে যে তোমাদের হচ্ছে বড় ভাই হাবিব, তো এখন আমরা কোথায় দাঁড়ায় আছি জানো? এখন আমরা দাঁড়ায় আছি FBS-এর একটা টপ, একদম টপে, ঠিক আছে, টপ বিল্ডিং, তো একদম হাই লেভেলের একটা জায়গায় দাঁড়ায় আছি, যেখান থেকে ফুল ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসটা দেখা যাচ্ছে। আর আমরা তোমাদের জন্য যে ভিডিওটা করতেছি, তো আমাদের ফিলিংস হচ্ছে যে সামনের বছর, আগামী বছর ঠিক এরকম জায়গায় তোমরা দাঁড়ায় তোমাদের ভিডিওটা তোমাদের জুনিয়রদের মোটিভেট করবা। ওকে, সো আমি মনে করি যে তোমরা সর্বপ্রকার দুশ্চিন্তা বাদ দাও, ভালো করে পড়াশোনা করো। আরে, আর কয়টা দিন তো আছে, আর মাত্র 12 দিনের মতো আছে, 12 দিন না, সরি 11 দিনের মতো আছে, তার মধ্যে একদিন অ্যাডমিশন আর 10 দিন, 10 দিন আমি বললাম, হ্যাঁ 10 দিন, এই সময়টা নষ্ট করো না, ভালো মতো পড়াশোনা করো, ইউটিলাইজ করো, ইনশাল্লাহ তুমি চান্স পাবে, এবং একদিন ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে সিউনিটের এই যে FBS-এ এসে তুমি আমাকে বলবে সামিউল ভাই আমি চান্স পাইছি, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার সর্বোচ্চ প্রাপ্তি। ওকে হাবিব, এখন তুমি কিছু বলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর তোমাদের দেখাই, বাট সন্ধ্যা হয়ে গেছে, আমি দেখাতেও পারতেছি না যে আমি FBS-এর টপ ফ্লোরে আছি। এই দেখো আমরা দাঁড়ায় আছি, আমি FBS-এর টপ ফ্লোরে, যেখানে আমরা এক্সাম হল 1 and 2 এন্ড এক্সাম হল 1, এখানে আমাদের ডিপার্টমেন্টের সাথে পরীক্ষা হয়ে থাকে, আরো কিছু আরো এক্সাম হল ওই পাশে আছে। আর যেটা বলতেছিলাম যে আগে বলছি যে ফার্স্টলি কনফিডেন্স থাকতে হবে, বি কনফিডেন্ট, কারণ আমি এর আগেও ভিডিওতে বলছি যে তোমার চান্সটা ডিপেন্ড করবে তোমার কনফিডেন্সের উপর, তোমার 60% তোমার কনফিডেন্সের উপর ডিপেন্ড করবে, আর 40% তোমার ডিপেন্ড করবে প্রিপারেশন। আর এখন হয়তো বা নতুন করে পড়ার কিছু নাই, সো নতুন করে বলার মতো আমি কিছু খুঁজে পাচ্ছি না, জাস্ট মডেল টেস্টে যে কোশ্চেনগুলো আছে, পারলে তুমি যে কোচিং করতেছো সেই কোচিংয়ের সাথে সাথে অন্যান্য যে কোচিং সেন্টারগুলো আছে সেই তোমার সেখানে ফ্রেন্ডদের কাছ থেকে তুমি সেখানকার প্রশ্ন কালেক্ট করো, সেগুলো অ্যান্সার করো এবং পরীক্ষা দাও, দেখবা যে একটা অ্যাভারেজ একটা মার্কস যেটা পাচ্ছো সেটাই তোমার পরীক্ষার প্রাপ্ত মার্ক হবে বলে আমি আশা করি। সো সবার ভালো এবং সুস্বাস্থ্য কামনা করে, এবং সবার চান্স সুনিশ্চিত হয়, এবং সবার মঙ্গল কামনা করতেছি, এবং সবার যেন চান্স পায়, এবং
সবার ভালো কামনা করে আজকে মতো এখানে ভিডিওটা শেষ করছি। আর সামিউল, আল্লাহ হাফেজ অ্যান্ড বেস্ট অফ লাক। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।